হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলে, তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজ আমি যাব বাড়ি, মানে শ্বশুর বাড়ি। আমি রেডি হয়ে একদম ঠাকুর প্রণাম সেরে বেরিয়ে পড়েছি। আমার সাথে যাচ্ছে আমার মেয়ে আর বোনের ছেলে। বাবিন আজ সারা দুপুর জেগে আছে, যদি আমি তাকে ছেড়ে চলে যাই একটুও ঘুমায়নি, আমার সাথে যাবে বলে। আমাদের আগে গিয়েই উঠে আছে, টোটোতে বসে পড়েছে। ব্যাগটা কাকুর কাছে দিয়ে আমরা পেছনের সিটে বসে পড়লাম। টোটো চলতে শুরু করলো। যেতে যেতে রাস্তায় যা কিছু দেখতে পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যেতে যেতে এক জায়গায় ছোট একটা পুল আছে, রাস্তা চওড়া হবে বলে সেটা নতুন করে সারানো হচ্ছে বলে এই জায়গাটা খানিকটা যানজট হয়ে গেছে। অনেকটা সময় লেগে গেল রাস্তাটা ক্লিয়ার হতে, গাড়ি আবার চলতে শুরু করলো, আমি ভিডিওটা আবার শুরু করলাম। বাবু তার মার কোলে যেতেই চাইছে না, টোটো থেকে নামতেই চাইল না, শুধু কেঁদেই চলল আর কুড়কুড়ি খেতে লাগলো। আবার আমাদের টোটোটা চলতে শুরু করলো, ফল ও মিষ্টি নিলাম। রাস্তায় ধান গাছের চাষ হচ্ছে, সেটা দেখাবো বলে টোটো থামিয়ে নেমে ভিডিওটা শুরু করলাম। দেখতে পাচ্ছ, গাছগুলো তুলে আটি বেঁধে নিয়ে তারপরে গাছ লাগানো বা রোয়া শুরু হবে। আগে ধানের বীজ ছড়িয়ে দেওয়া হয়, তারপর গাছগুলো বড় হলে তুলে আটি বেঁধে রাখা হয়। পরের দিন ওগুলো আবার পুনরায় রোয়া হয়, এগুলোই বড় হয়ে আবার নতুন বীজের জন্ম হয় বা ধান হয়। তো আবার আমরা টোটো চলতে শুরু করলো। বাড়ি যাওয়ার পথে নদী পেরোতে হয়, এর নাম কাঁসাই নদী। টোটোতে আছি, ফোনটা তুলে যতটা দেখানো যায় আমি চেষ্টা করছি দেখানো। নদীর ব্রিজটা নদীর ব্রিজের সাথে লাগিয়ে একটা ওভারব্রিজ হয়েছে, সেটা নতুন হয়েছে, ওর উপর দিয়েই আমাদেরকে এখন বাড়ি যেতে হয়। অনেকটাই ঘুরে আমাদেরকে বাড়ির দিকে যেতে হয়। এখন আমরা যাচ্ছি ব্রিজটার ওপর দিয়ে। ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে, নতুন হয়েছে তো। এখন একদম বিকেল ছেড়ে সময়টা সন্ধ্যের দিকে এগোচ্ছে, তাই ব্রিজটা একটু আলো আঁধারি লাগছে। আর একটু আলো থাকলে খুব সুন্দর দেখতে লাগতো, সেটা তোমাদের দেখাতে পারলাম না। ব্রিজের ওপর থেকে এই সূর্যাস্তটা তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না, তাই টোটোটা থামিয়ে আমি নেমে পড়লাম ভিডিওটা তোলার জন্য। অনেকটাই সময় আমি ওখানটা দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে কি সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে, আমার তো দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। এবার আমরা বাড়ির পথে চলতে শুরু করলাম, একদম সন্ধে হয়ে এলো।